গোটা রাজ্যে 22টি জেলায় 8,767টি রাস্তা তার যে নির্মাণ হবে তার শুভ শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনায় এ এক যুগান্তকারী অনন্য প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী, উন্নয়নের পথ, বাংলার শপথ। সব জায়গায় আজকে বাংলায় 12,000 কিলোমিটারের বেশি 9,000 সবকটি গ্রাম পঞ্চায়েতে, রাজ্যের সবকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 9,000টি রাস্তা নির্মাণ হবে, পুনর্নির্মাণ করা হবে, যা 12,000 কিলোমিটারের বেশি। আমি সিঙ্গুর থেকে এটা শুরু করলাম এবং অন্যান্য জায়গায় যারা আছেন তারাও কাজ শুরু করে দিন, সারা বাংলায় এটা উদ্বোধন হয়ে গেল। মনে রাখবেন, 22টা জেলার 30,000 গ্রামের রাস্তায় কাজ করা হবে। আমাদের এখানে এই রাস্তা তৈরি করতে প্রায় 4,500 কোটি টাকা খরচ হবে। সেই টাকার 1 পয়সাও দিল্লির টাকা নয়, টোটালটাই রাজ্য সরকারের টাকা। আপনারা জানেন, জিএসটি ট্যাক্স করবার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয়েছে ওটাকে সাপোর্ট করা। আমরা ভেবেছিলাম এতে রাজ্যগুলো লাভবান্বিত হবে, কিন্তু এখন দেখছি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না, গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে,